এখান থেকে আপনার 12,073 টাকা আপনি অফার পাচ্ছেন। হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই বাইকটি সম্পর্কে ডিটেলস জানবো। এটি হচ্ছে হন্ডা সিভি হর্নেট 160R CVS ভার্সন ডাবল ডিস্ক। তো এটার প্রাইস কেমন এবার এটার আদার ডিটেলস, এটার কী কী কালার আছে সব কিছুই আমরা জানবো। তো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি। আর আজকে আমাদের সঙ্গে আছেন এক ভাই, তো উনি আমাদের ডিটেলস বলবেন এটা সম্পর্কে। তো ভাই, এর সম্পর্কে একটু আমাদের বলেন। সালাম আলাইকুম, আমি খান মোহাম্মদ প্রিন্স হুন্ডা করি মোটরস থেকে আবার আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। তো আজকে আমরা জানবো হুন্ডা সিভি হন্ড্রেড 160R এর ডাবল ডিস্ক প্লাস CVS ভার্সনটা নিয়ে। তো চলেন আমরা ডিটেলস ইনফরমেশনটা একটু জানি। হুন্ডা সিভি হন্ড্রেড 160R এর ডাবল ডিস্ক উইথ CVS ভার্সনের প্রথমে যদি আমি একটু আলাদা করে বলি তাহলে ইঞ্জিনটার সম্পর্কে একটু বলতে হয়। হুন্ডা সিভি হন্ড্রেড 160R ডাবল ডিস্কের ইঞ্জিনটা হচ্ছে আপনার 15.3 BHP থেকে 14.76 টর্ক উৎপাদন করবে। দ্যাট মিন্স আপনার 8,500 হচ্ছে এটার ম্যাক্সিমাম স্পিড এবং টর্কটা হচ্ছে 6,500, এবং এইটার সাথে রেখেছে 5-shifter একটা গিয়ার বক্স। হুন্ডা সিভি হন্ড্রেড 160R এর ইঞ্জিনটা নিয়ে যদি আমি আরেকটু আলাদা করে বলতে চাই তাহলে বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড BSL হুন্ডা সিভি হন্ড্রেড 160R এর ডাবল ডিস্কের মধ্যে যেটা ইউজ করেছে সেটা হচ্ছে BST। হুন্ডা সিভি হর্নেট 160R এ BST থাকা সত্ত্বেও এটাতে আরও যোগ করেছে HET। HETটা হচ্ছে আপনার হুন্ডা ইকো টেকনোলজি। দ্যাট মিন্স হচ্ছে আপনার হুন্ডা ইকো টেকনোলজিটা হচ্ছে এই এটা ইউজ করার কারণে মানে হুন্ডা বাইকের যতগুলো মডেলই বাংলাদেশে লঞ্চ হচ্ছে প্রত্যেকটাতে এই হুন্ডা ইকো টেকনোলজিটা ইউজ করে। এটার কারণে প্রত্যেকটা বাইকের আপনার পারফরমেন্স এবং মাইলেজটা অনেক বেড়ে যাবে। হুন্ডা সিভি হন্ড্রেড 160R এর যদি আমি একটু আলাদা করে বলি সেটা হচ্ছে এটার প্রথমে যে জিনিসটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার একটা মাস্কুলার একটা লুক দিয়েছে। হুন্ডা সিভি হন্ড্রেড 160R এর সিঙ্গেল ডিস্ক বা ডাবল ডিস্কের মধ্যে সেম ডিজাইনটাই রেখেছে এবং এখানে তিনটা ফ্রন্টের মধ্যে ছিদ্র আছে যেটাতে আপনার বাতাসগুলো পাস হয়, এবং যেহেতু এটা মানে এয়ারকুল 4-stroke 4-valve একটা ইঞ্জিন ইউজ করেছে এবং এটার সাথে মানে আরও যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার এটার পিছনের যে অংশটা দুইটাতে সেম প্যাটার্নের কিন্তু একটা ডিজাইন রেখেছে সিঙ্গেল এবং ডাবল ডিস্কের মধ্যে। পিছনের যে জিনিসটা সবচেয়ে আমাদের বেশি এগ্রেসিভ বা গুড লুকিং দিয়েছে সেটা হচ্ছে X-shifter একটা LED টেল লাইট। এই লাইটটাই এই হুন্ডা সিভি হন্ড্রেড 160R এর সবচেয়ে এক্সক্লুসিভ একটা লুক, যেটা X-shifter একটা টেল লাইট পাওয়া যায়। এবং সাথে সাথে দুইটা ইন্ডিকেটর লাইট আছে এবং এটার সাথে রেখেছে এইখানে একটা বাল্ব দিয়েছে, যেটা এই বাল্বটাতে আপনার নাম্বার প্লেটের জন্য খুব কার্যকর, যেটা দিয়ে আপনার নাম্বার প্লেট আপনি দেখতে পারবেন। হুন্ডা সিভি হন্ড্রেড 160R এর ডাবল ডিস্কের যে জিনিসটা নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেমটা, যেটা আসলে খুব ভালো একটা জিনিস। সেটা হচ্ছে আপনার ডাবল ডিস্ক করেছে এবং এই ব্রেকিং সিস্টেম নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে আমি ফ্রন্টের ব্রেকটা সম্পর্কে একটু কথা বলতে চাই। তাহলে হুন্ডা সিভি হন্ড্রেড 160R এর সিঙ্গেল ডিস্ক বা ডাবল ডিস্কের সেম ব্রেকিং সিস্টেমটাই কিন্তু এখানে রেখেছে। 276mm এর ফ্রন্টের একটা ডিস্ক ব্রেক রেখেছে যেটা প্যাটেল ডিস্ক, এবং আপনার রেয়ারে যে ব্রেকটা ইউজ করেছে সেটা হচ্ছে আপনার 220mm-এর একটা প্যাটেল ডিস্ক ইউজ করেছে। ফ্রন্টেরটা হচ্ছে 276mm এবং পিছনেরটা হচ্ছে আপনার 220mm, এবং এটাও কিন্তু একটা প্যাটেল ডিস্ক, এবং এটার সাথে যোগ করেছে CBS। CBSটা নিয়ে যদি একটু আলাদা করে আমি আপনাদের খুব পরিষ্কার একটা স্বচ্ছ একটা ধারণা দিই, CBSটা হচ্ছে আপনার কম্বো ব্রেকিং। কম্বো ব্রেকিংটা হচ্ছে যখন আপনি পায়ের ব্রেকটা প্রেস করবেন, দ্যাট মিন্স এই ব্রেকটা যখন আপনি প্রেস করবেন তখন
একসাথে দুইটা ব্রেক কাজ করবে, দ্যাট মিন্স বোথ সামনে এবং পিছনে। আপনি এই ব্রেকটা যখন প্রেস করবেন তখন পিছনেরটা করবে 60%, ফ্রন্টেরটা করবে হচ্ছে আপনার 40%, এবং এইটাতে কিন্তু আপনার সামনের যে ব্রেকিং সিস্টেমটা এটা কিন্তু আপনার ডান হাতের এটাতেই কাজ করবে, এবং পায়েরটাতেই শুধু আপনার সিবিএস। আমি যদি আসলে মিটারের বিষয়টা নিয়ে একটু কথা বলি, তাহলে মিটারটা আসলে কী শো করতেছে, সরি আমি আসলে এখানে স্টার্ট করে দেখাতে পারতেছি না, তারপরে আমি যতটুকু একটু বুঝাই। এইখানে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন এই পাশে এবং এই পাশে, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর লাইট, ডান পাশে এবং বাম পাশে যখন আপনি টার্নিং করবেন তখন এই এই প্রেস বাটনটা প্রেস করলে কিন্তু আপনার এটাতে টার্নিংটা করতেছে। এটা হচ্ছে আপনার বাম পাশে, এটা হচ্ছে আপনার ডান পাশে, এবং এটা যখন মাঝখানে প্রেস করে দেবেন তখন কিন্তু আপনার এটা স্টপ হয়ে যাবে। দ্যাট মিন্স আপনার এই দুইটা ইন্ডিকেটরের জন্য কিন্তু এই সুইচটা আপনাকে ইউজ করতে হচ্ছে। এখন এইখানে হচ্ছে আপনার নিউট্রালের একটা মিটার শো করবে, যেখানে নিউট্রাল লেখাটা থাকবে, যখন আপনি গাড়িটা নিউট্রাল অবস্থায় থাকবে তখন এটা শো করবে, এবং এটা হচ্ছে আপনার হেডলাইটের আপার ডিপারের একটা সিট। এখানে যেটা শো করবে সেটা হচ্ছে আপনার হেডলাইটের লাইটটা আপনার শো করবে। এই লাল রেখাটাতে আপনার টোটাল আরপিএমটা শো করবে, কত আরপিএম আপনার আছে গাড়িতে। এখানে থাকবে হচ্ছে আপনার টোটাল মাইলেজ, স্পিডোমিটার, টোটাল মাইলেজ থাকবে, ট্রিপটা কনফার্ম করবে, এবং এই অংশটাতে কিন্তু আপনার ফুয়েল কস্ট আপনার শো করবে। আচ্ছা এই বাইকের মাইলেজটা কত? আচ্ছা এই বাইকের মাইলেজটা যদি আমি আলাদা করে একটু বলি, তাহলে এই বাইকটা লঞ্চ হওয়ার পরে আসলে আমরা কাস্টমার রিভিউটা ওইভাবে আমরা পাইনি বা কাস্টমার ফিডব্যাকটা পাইনি, তারপরেও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বিএসএল যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার ডাবল ডিস্কের মাইলেজটা আসলে ঢাকাতে 40 থেকে 42 এবং ঢাকার বাইরে 45 আপনারা পাবেন, যেটা সিঙ্গেল এবং ডাবল ডিস্কের প্রায় অলমোস্ট সেম, এবং এটার আসলে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে আপনার 12 লিটার। ওকে, তারপরে যদি আমি আসলে একটু হোন্ডা সিভিক হর্নেটের ফ্রন্টের লুকের দিকে একটু আসি, তাহলে আমি এটার আসলে একটু হেডলাইট নিয়ে একটু কথা বলতে চাই। হোন্ডা সিভিক হর্নেট 160R সিঙ্গেল ডিস্ক বা ডাবল ডিস্ক দুইটাতেই সেম প্যাটার্নের একটা হেডলাইট রেখেছে, এটা হচ্ছে AHO, দ্যাট মিন্স আপনার অটো হেডলাইট অন, যখন আপনি গাড়ির ইঞ্জিনটা স্টার্ট করবেন তখন আপনি হেডলাইটটা জ্বলে থাকবে, এবং এটা আপনি পিকআপের সাথে আপডাউন রাখা হয়েছে, যখন আপনি স্কেলারটা বাড়াবেন তখন এই বাইকের মানে আলোটা অনেক বেড়ে যাবে, যখন আপনি একটু ছেড়ে দেবেন তখন আলোটা একটু কমে আসবে, এবং সাথে সাথে রেখেছে দুইটা ফোকাস লাইট, যেটা ফ্রন্টে আপনি হেডলাইটের সাথে কাজ করে ছোটো ছোটো দুইটা ফোকাস লাইট আছে, যেটা মানে হোন্ডা যখন আপনি ইঞ্জিন স্টার্ট না করলেও যখন আপনি চাবিটা অন করে রাখবেন তখন এই দুইটা কিন্তু সাথে সাথে জ্বলে থাকবে, এবং সাথে রেখেছে দুইটা ইন্ডিকেটর লাইট। এবং এটার যদি আমি আসলে ফ্রন্টের চাকার কথাটা যদি আমি একটু বলি, তাহলে ফ্রন্টের যেটা রেখেছে 100/80 MRF এর টিউবলেস টায়ার, এবং এটা রেয়ারে যে টায়ারটা ইউজ করেছে সেটা হচ্ছে আপনার 140/70, এটাও কিন্তু আপনার টিউবলেসের MRF এর একটা টায়ার ইউজ করেছে, যেটা ঢাকার রাস্তার জন্য বা লং রোডের জন্য খুব ভালো একটা কার্যকর, যেটা অনেক মোটা ধরনের একটা চাকা, এবং এটা অনেক ওয়াইড অন্যান্য বাইকের তুলনায়, এই এইটার চাকাটা আসলে অনেকটাই ওয়াইড আর কি। এটা সিট হাইট কত? আচ্ছা এটা সিট হাইটটা হচ্ছে টোটাল 1076 mm একটা সিট হাইটটা রেখেছে, এবং এটা সিটিং পজিশনটা কিন্তু খুবই কমফোর্ট, যেমন আমরা অনেকের কাছেই শুনি যে আসলে একটা বাইক আমি রাইড করতেছি সেটা আমাকে ব্যাক পেইন দিচ্ছে, এটা থেকে কিন্তু আপনার এই ধরনের কোনো মানে আপনি কমপ্লেন আমরা আপাতত শুনিনি। সেটা হচ্ছে হোন্ডা সিভিক হর্নেট 160R এর সিঙ্গেল ডিস্ক বা ডাবল ডিস্কের এটা সিটিং পজিশনটা অনেক ভালো, এবং 720 mm কিন্তু একটা সিটিং পজিশন রেখেছে, এবং এটার সাথে দিয়েছে দুইটা গ্রিপ, যেটা আসলে যে রাইড করবে যার পিছনে একজন যে বসবে সে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে এই জিনিসটা ধরে রাখতে পারে, বা সে ধরেন যে যে রাইড করতেছে তার ওয়াইফ বা সে কোনো ওমেন বা মহিলা নিয়ে যদি চালায় তাহলে কিন্তু তারা খুব সহজে কিন্তু এটা ধরে বসতে পারে, যেটাতে আপনার প্রবলেম হয় না। এবং এইখানে রেখেছে একটা পাদানি, যেটা খুব ভালো একটা সুন্দর কার্যকর, এবং এটার আসলে চেন নিয়ে হোন্ডা সিভিক হর্নেট 160R এস ডাবল ডিস্ক বা সিঙ্গেল ডিস্ক অনেকেরই একটা চেন নিয়ে আসলে একটা মতভেদ ছিল যে সিভিক হর্নেটের চেনটাতে একটু নয়েজ করে। হ্যাঁ এটা আসলে আমাদের একটা কমপ্লেন ছিল যে কাস্টমারের আসলে খুব বড় ধরনের একটা পেন এটা সহ্য করতে হয়, এই চেনটার যখন জেলটা থাকতো যখন জেলটা শুকিয়ে যেত তখন চেনটা থেকে কিন্তু নয়েজ হতো, এখন এটা থেকে কিন্তু আপনার খুব সহজেই এটার সলভ হয়ে গেছে। মানে হোন্ডা প্রাইভেট লিমিটেড বিএসএল কিন্তু আমাদের এখন সিভিক হর্নেটের যে চেনগুলো আসতেছে এটা হচ্ছে আপনার সিল ওরিন চেন, চেনের মধ্যে খুব ভালো একটা চেন, যেটা খুব ভালো ই দেয় আপনাকে ব্যাকআপ দিবে, যেটাতে এখন নয়েজ হওয়ার কোনো সিস্টেমটা আসলে নাই।
এবং এটা যদি আমি আসলে সাসপেনশনটা নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই, তাহলে হোন্ডা সিভি হন্ড্রেড 160R-এর সিঙ্গেল লিক্স বা ডাবল লিক্সের মধ্যে যে সাসপেনশনটা ইউজ করেছে, ফ্রন্টে যেটা সাসপেনশন ইউজ করেছে টেলিস্কোপিক একটা সাসপেনশন, যেটা খুব ভালো আপনাকে একটা ব্যালেন্সিং দিবে এবং যত উঁচু নিচে রাস্তা হোক এটাতে আপনি কোনো ধরনের প্রবলেম হবে না। এবং রেয়ারে যে সাসপেনশনটা ইউজ করেছে সেটা আছে আপনার মনোশক একটা সাসপেনশন ইউজ করেছে, যেটা খুবই ভালো আপনার সিঙ্গেল রাইডের জন্য বা ডাবল রাইডের জন্য কিন্তু এই সাসপেনশনটা খুব ভালো একটা কাজ করে। এবং এটার আসলে ব্যাটারিটা যেটা ইউজ করেছে সিঙ্গেল ডিস্ক বা ডাবল ডিস্কের মধ্যে সেমই একই ধরনের, দুইটাতে একই ধরনের ব্যাটারি ইউজ করেছে, যেটা আপনার 12 ভোল্টের MAH যেটা ব্যাটারি, মেনটেন্স ফ্রি ব্যাটারি, লিকুইড যেটা ছাড়া। এবং এটার সাথে ইউজ করেছে হচ্ছে আপনার ভিসকস পেপারের একটা ইয়ার ফিল্টার ইউজ করেছে। হোন্ডা সিভি হন্ড্রেড 160R-এর সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্কের কার্বোয়েডটা নিয়ে একটু চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্কের ওয়েটটা ছিল 138 কেজি এবং ডাবল ডিস্কে ওয়েটটা আসলে 3 কেজি বেড়ে গেছে, আপনি 141 কেজির একটু ওয়েটটা বেড়ে গেছে। এর ওয়েটটা আসলে কেন বেড়েছে আমি যদি আমি আপনাকে একটু মানে খুব স্পষ্ট করে একটা জিনিস আমি আপনাকে বুঝাই দিই, সেটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের যে ব্রেকিং সিস্টেমটা ছিল এইখানে কিন্তু এই জিনিসটা ছিল ছোটো, ডাবল ডিস্কে এবং সিবিএস করাতে এই জিনিসটা একটু মোটা হয়ে গেছে এবং ফ্রন্টে এবং রেয়ারে কিন্তু সেম ধরনেরই একটা ব্রেকিং সিস্টেম রেখেছে, যেটার কারণে আসলে হোন্ডা সিভি হন্ড্রেড ডাবল ডিস্কের সিবিএস ভার্সনটার ওয়েটটা কিন্তু আপনার 4 কেজিটা বেড়ে গেছে। আচ্ছা, এটার মধ্যে কী কী কালার অ্যাভেলেবল আছে? আচ্ছা, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড যখন এটা লঞ্চ করে ডাবল ডিস্ক বা সিবিএস ভার্সনটা যখন লঞ্চ করে তখন 3টা কালারই বাংলাদেশে লঞ্চ হয়েছে। একটা হচ্ছে আপনার স্ট্রাইকিং গ্রিন, স্পোর্ট রেড এবং অ্যাথলেটিক ব্লু মেটালিকের 3টা কালারে। সিবিএস ভার্সনটা কবে লঞ্চ হয়েছে? আচ্ছা, সিবিএস ভার্সনটা লঞ্চ হয়েছে 2019-এর মার্চের 14 তারিখে। আচ্ছা ঠিক আছে, তো এটার প্রাইস সম্পর্কে আমাদের একটু বল। আচ্ছা, এটার প্রাইসটা সম্পর্কে যদি আমি একটু আলাদা করে বলতে চাই তাহলে হোন্ডা সিভি হন্ড্রেড 160R-এর ডাবল ডিস্কের প্রাইস রেখেছে হচ্ছে 2,01,800, আর সিঙ্গেল ডিস্কের যে প্রাইসটা ছিল এটা হচ্ছে 1,89,800 টাকা। কোনো অফার আছে কি? আমাদের সিভি হন্ড্রেড 160R-এর সিঙ্গেল ডিস্কের মধ্যে কিন্তু এখন আপনার একটা অফার পাচ্ছেন, 1,89,800 টাকা হচ্ছে আপনার বাইকের প্রাইস। এটা থেকে আপনার রেজিস্ট্রেশন একটা অফার চলতেছে, আপনি 2 বছর বা 10 বছর যে রেজিস্ট্রেশনই করেন ওইখান থেকে আপনি 12,073 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। দ্যাট মিন্স আপনার 1,89,800 টাকার পরে হচ্ছে আপনার এই ডিসকাউন্টটা। ওকে, দ্যাট মিন্স 1,89,800 টাকা হচ্ছে আপনার বাইকের প্রাইস পড়তেছে, আপনি এইটার পরে হচ্ছে 12,073 টাকা আপনার রেজিস্ট্রেশন অফার পাবেন। থ্যাংক ইউ। সিবি হন্ড্রেড 160R-এর ডাবল ডিস্ক ভার্সনটা যদি কেউ আমাদের হোন্ডা কোরি মোটরস থেকে যদি কেউ নেয় তাহলে আমরা স্পেশাল একটা টি শার্ট, র্যাপসোলের একটা টি শার্ট আমরা এটা গিফট করতেছি। এটা হচ্ছে শুধুমাত্র হোন্ডা সিবি হন্ড্রেড 160R-এর ডাবল ডিস্ক সিবিএস ভার্সনের সাথে। আচ্ছা, তো সিঙ্গেল ডিস্কে কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, খুব ভালো একটা কথা বলেছেন। সিঙ্গেল ডিস্কের সাথে এখন আমাদের যে অফারটা চলতেছে সেটা হচ্ছে 1,89,800, এটা হচ্ছে আপনার বাইকের প্রাইস, এবং এটার সাথে আপনার অফার যেটা থাকতে সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন অফার। দ্যাট মিন্স আপনার 2 বছর বা 10 বছর যে রেজিস্ট্রেশনে করেন ওইখান থেকে আপনার 12,073 টাকা আপনি অফার পাচ্ছেন। হ্যাঁ, এবং আমি যদি আসলে আপনাদের সবার জন্য আসলে আপনার চ্যানেলের পক্ষ থেকেই হোক বা আমাদের হোন্ডা কোরি মোটরসের পক্ষ থেকেই হোক আমি যদি একটু কথা এখানে শেয়ার না করি তাহলে হয়তো বা অনেকটা আসলে মিস্টেক হয়ে যায়, সেটা হচ্ছে এখন আপনি হোন্ডা বাইক নট অনলি এটা কোরি মোটরস এটা যে কোনো শোরুম থেকে যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি হ্যান্ড ক্যাশ যেরকম নিতে পারতেছেন এইটার সাথে কিন্তু আপনি খুব সহজ এবং কিছু ছোটো ছোটো টার্মস অ্যান্ড কন্ডিশনে সিটি ব্যাঙ্ক বা ব্র্যাক ব্যাঙ্কের বাইক লোনে কিন্তু এখন আপনি বাইকটা নিতে পারতেছেন। সে ধরেন যে আপনি কোনো কারণে আপনার টাকা কিছু শর্ট পড়ে গেছে যে আপনি এটা নিতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সিটি ব্যাঙ্ক বা ব্র্যাক ব্যাঙ্কের বাইক লোনে কিন্তু আপনি এখন বাইকটা নিতে পারবেন। সিটি ব্যাঙ্ক বা ব্র্যাক ব্যাঙ্ক আপনি যে বাইকটা পারচেস করতে চান এটার সর্বোচ্চ 80% টাকা লোন দিবে এবং বাকি 20% এবং রেজিস্ট্রেশন কস্ট দিয়ে আপনি কিন্তু আপনার বাইকটা নিতে পারছেন। এর সাথে সাথে যদি আমি আরেকটা কথা অ্যাড করি সেটা হচ্ছে সিটি ব্যাঙ্কের MX কার্ড, দ্যাট মিন্স আপনি ভিসা বা মাস্টার্স আমেরিকান এক্সপ্রেসের যে কার্ড আছে এইটা দিয়েও কিন্তু আপনি ইএমআই করেও কিন্তু আপনি বাইকটা নিতে পারবেন। আপনি আমাদের শোরুমে সর্বোচ্চ 12 মাসের ইএমআই করে আপনি একটা বাইক নিতে পারবেন। হ্যাঁ, তো
আপাতত এইটাই ছিল আসলে যতটুকু আসলে ডিটেলস জানার মতো, এইটাই আমি আর কি আসলে জানানোর চেষ্টা করেছি। তো আপনাদের আসলে আরেকটা কথা আমি একটু বলি, তো ভিডিও বাজারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও থ্যাংকস। তো ভিউয়ার্স, আপনারা এখনও যারা আসলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যখন আপনারা আসলে নতুন একটা ভিডিও পাবেন সাথে সাথে কিন্তু এটা নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এটা সম্পর্কে জানানোর জন্য। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে ইউ ক্যান লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড সি ইউ নেক্সট টাইম, বাই।